हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रिक्स क्रिएशन। आज के आमी तुम्हारे जोन्नो आरो एक नतून रेसिपी निये चले एसेछी। सेटा होलो किभाबे बाड़ीतेई एकदम अनुष्ठान बाड़ी स्टाइले छोलार डाल बनिए फेला जाए। आर ए रेसिपिटा किभाबे तैरी करलाम सेटा जानते होले वीडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। आर जदि वीडियोटा भालो लागे ताहले अवश्यई बंधुदेर साथे लाइक शेयर करबे आर आमार चैनलटाके सबस्क्राइब करे देबे, पाशे थाका बेल आइकनटा प्रेस करे देबे। ताहले आमि जखनई कोनो निउ आपलोड देव तखनई तोमादेर काछे सबार आगे नोटिफिकेशन पौंछे जाबे। तो चलो देखेनी रेसिपिटा किभाबे तैरी करलाम आर की की इनग्रेडियेंट्स लागलो। छोलार डाल बनानोर जोन्नो आमी एखाने एक कप मतो छोलार डाल निये नियेछी। एइबार एइ डालगुलोके आमी एकटु भालो करे धुये किछुक्षणेर जोन्नो भिजिये रेखेछिलाम। एबार एइ डालगुलोके आमी कुकारे हुइसल दिये सेद्ध करे नेब। डालटा कतक्षण भिजिये रेखेछो तार उपर निर्भर करबे कुकारे कतटा हुइसल लागछे। डालगुलो सेद्ध होते होते एदिके आमी नारकेलगुलो झिरि झिरि करे केटे नेब। देखो आमी नारकेलगुलोके एरकम झिरि झिरि करे केटे निच्छि। छोलार डाले आमी नारकेलेर टुकरो देब, ताहले छोलार डालटा खेते खूब टेस्टी हय। एई देखो आमी नारकेलेर स्लाइसगुलोके एइभाबे झिरि झिरि करे केटे टुकरो करे निच्छि। आमी नारकेलेर स्लाइसो नियेछि गार्निशिंग करार जोन्नो आर नारकेलगुलो टुकरो टुकरो करे केटेओ नियेछि नारकेलटा देब बोले। आर दुटो काँचा लंका नियेछि আর নিয়েছি কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলো আমি ভিজিয়ে রেখেছি। আদা বাটা নিয়েছি আর গোটা মশলার মধ্যে নিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দুটো এলাচ, দুটো লং আর দারচিনি নিয়েছি 1 ইঞ্চি মতো। আর নুন, হলুদ, জিরে গুঁড়ো এগুলো তো লাগবেই, আর লাগবে ঘি আর গরম মশলা। ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডালটা আমি 3টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখো এটা একটা ভেঙে দেখাচ্ছি, দেখো সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডালগুলো দেখতে একদম গোটা গোটা থাকবে। এবারে আমি এদিকে রান্নায় চলে আসব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি ওই নারকেলের যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব হালকা করে। লাল করে ভাজবো না, তাহলে দেখতে ভালো লাগবে না। জাস্ট হালকা করে একটু ভেজে নেব। দেখো এরকম হালকা করে একটু ভেজে নিলাম, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব তেল থেকে নারকেলগুলোকে। এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আরেকটা। কড়াইটা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব 2 টেবিল স্পুন। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেলেই এবার এর মধ্যে ফোড়নের মশলাগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে দিলাম গোটা জিরেটা, 1 টেবিল স্পুন গোটা জিরে। আর দিলাম তেজপাতা, তারপর দিলাম শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব এলাচ, দারচিনি আর লং। দারচিনি আর লংটা দিয়ে দিলাম। এলাচের মুখগুলো আমি একটু এই দেখো এইভাবে ফাটিয়ে তারপর দিলাম, তাহলে স্মেলটা খুব ভালো আসে। এবার এই মশলাগুলোকে 10 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। যখন এই মশলাগুলো থেকে একটা সুন্দর স্মেল আসবে তখন বুঝবে এই মশলাগুলো ফ্রাই করা হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল আসছে মশলাগুলো থেকে। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাকে মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিলাম। 1/2 টেবিল স্পুন হলুদ দিলাম। এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অল্প করে একটু জল দিলাম যাতে মশলাটা লেগে না যায়। এবার মশলাগুলোকে সব কটা একসাথে মিক্স করে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রাখতে হবে।
মশলাটা কষানো হয়ে এসেছে। এবার এর মধ্যে কাজু কিশমিশ গুলো দিয়ে দেব আর ভেজে রাখা নারকেলটা দিয়ে দেব। দিয়ে দিলাম একটু নুন, খুব বেশি নুন এখন দেব না, কারণ ডালটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, যদি লাগে তখন পরে আবার দেওয়া যাবে। এবার এইগুলোকে খুব ভালো করে মশলাটার সাথে মিক্স করে একটু কষিয়ে নিতে হবে। কাজু কিশমিশ আর নারকেলটাকে মশলাটার সাথে একটু কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, মশলাটার থেকে তেলটা আলাদা হতে শুরু হয়ে করেছে। এবারে আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব সেদ্ধ করে রাখা। আমি ডালটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটার সঙ্গে ডালটা মিক্স করে দেব। মিক্স করা হয়ে গেলে তারপর এটা একটু ফুটতে দিতে হবে ডালটা। ডালটা ভালো করে ফুটলে নুন মিষ্টিটা আমি চেক করব। ডালটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ সবাই। এবার আমি নুনটা চেক করে নিয়েছি, নুনটা একদম ঠিক আছে, আর দিতে হবে না। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুন চিনি অ্যাড করলাম। চিনিটা তোমরা যে যার স্বাদ অনুযায়ী দেবে, কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে আরও বেশি দিতে পারো, আর কেউ যদি মনে করো যে না একদম মিডিয়াম খাবে মিষ্টিটা, তাহলে আমি যেমন 2 টেবিল স্পুন দিলাম সেরকমই দেবে। এবার ডালটাকে আমি আরও একটু ফুটিয়ে ডালটাকে আরেকটু ঘন করে নেব। যেহেতু এটা রুটি লুচি পরোটা এসবের সঙ্গে খুব ভালো যাবে, তাই জন্য আমি এটাকে একটু ঘন করব। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে। দেখো ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে এগুলো, কিন্তু ডালগুলো গোটা গোটাই আছে, ভেঙে যায়নি বা গলেও যায়নি। দেখো ডালটা কিন্তু এরকম গোটা গোটা দেখতে থাকতে হবে। এবার এর কনসিস্টেন্সিটা দেখো, আর একটু মনে হচ্ছে ঘন হলে বেশ ভালো হয়। দেখো আর একটু 2-3 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। এটা ফুটতে ফুটতে আমি এর মধ্যে এখন ঘি আর গরম মশলাটা অ্যাড করে দেব। ঘি গরম মশলা দিতে দিতে এটা আর একটু ফুটে গিয়ে ঘন হয়ে যাবে। এবার আমি এতে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম, খুব ভালো করে মিক্স করে দিলাম, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন গরম মশলা। এবার এই দুটোকে ভালো করে মিক্স করে 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে আমি ওভেনটা অফ করে দেব। 10 মিনিটের মতো আমি এটা ঢাকা দিয়ে রাখব, তাহলে এর কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক হয়ে যাবে। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখো ডালটা কত সুন্দর, এর কনসিস্টেন্সিটা দেখো একদম পারফেক্ট হয়েছে। দেখো আমি চামচটা দিয়ে তুলে দেখাচ্ছি তোমাদের, শুধু কনসিস্টেন্সিটা দেখো এটার, একদম পারফেক্ট। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে তৈরি ছোলার ডালের রেসিপি। এই রেসিপিটা কিন্তু রুটি লুচি পরোটা নান পরোটা এই সবের জন্যই একদম আইডিয়াল একটা রেসিপি। আর তোমরা দেখেই নিলে আমি কিভাবে এটা তৈরি করলাম, অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আর এইরকম সুন্দর সুন্দর দেশি বিদেশি নিরামিষ আমিষ রান্নার রেসিপি একদম হাতের কাছে পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে আমি যখনই কোনো নিউ আপলোড দেব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।